এমন কিছু সম্পদ আছে ওই সম্পদগুলোর উপর যাকাত ফরজ নয়, এটা এই মাসালার মধ্যে অনেকেই ভুল ধারণার উপর আছে। কিছু সম্পদ এমন আছে ওই সম্পদগুলোর উপর যাকাত ফরজ নয়। যেমন মনে করেন যদি কোনো একজন ব্যক্তির কাছে পাঁচটা বাড়ি আছে, ওই পাঁচটা বাড়ির মূল্য একটা বাড়ির মধ্যে সে নিজে থাকে, এটা তার হাজত আসলিয়ার মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে, আর বাকি চারটা সে ভাড়া দিয়ে আছে। ওই চারটা বাড়ির মূল্য একটা বাড়ির মূল্য মনে করেন 50 লক্ষ টাকা করে, চারটা বাড়ির মূল্য 2 কোটি টাকা, ওই ব্যক্তির উপর কিন্তু 2 কোটি টাকার উপর যাকাত আসবে না। ওই ব্যক্তির উপর যাকাত আসবে ওই চারটা বাড়ি থেকে যেই ভাড়াগুলো ইনকাম করে ওইটার উপর। কথাটা ভালো করে বুঝেন, যদি ওই ওই বাড়িগুলো সে ভাড়া দেওয়ার উদ্দেশ্যে বানিয়ে থাকে, যদি কোনো একজন ব্যক্তি বাড়ি বানিয়েছে এই জন্য যে আমি ওগুলো ভাড়া দেবো, আমি ভাড়া দিয়ে সেখান থেকে টাকা ইনকাম করব, আমি এভাবে চলব, তাহলে ওই ব্যক্তির বাড়ির মূল্যের উপর যাকাত আসবে না, যাকাত আসবে ভাড়ার টাকার উপর। যদি এই বছর আমি এই যে আমার চারটা বাড়ি আছে আমি সেখান থেকে 5 লাখ টাকা আমি কি পেয়েছি ভাড়া পাইছি, তাহলে আমার 5 লাখ টাকার যাকাত আসবে, কিন্তু বাড়ির মূল্য 2 কোটি টাকা, আমার সেটার উপর যাকাত আসবে না। একজন ব্যক্তির কাছে 5টা গাড়ি আছে, একটা গাড়ির দাম যদি 10 লক্ষ টাকা করে হয়, 5টা গাড়ির দাম 50 লক্ষ টাকা, তাহলে ওই ব্যক্তির উপর কিন্তু 50 লক্ষ টাকার যাকাত আসবে না, যাকাত আসবে এই 5টা গাড়ি থেকে যেই ইনকামটা হয় ওই ইনকামের উপর তার যাকাত আসবে। আমার কথা বুঝে আসছে? তাহলে যদি কারো কাছে বাড়ি থাকে, ওই বাড়িগুলো যদি ভাড়া দিয়ে থাকে, ওই ভাড়ার টাকার উপর যাকাত আসবে বাড়ির টাকার উপর নয়। কারো কাছে গাড়ি আছে, গাড়ি যদি থাকে ওই গাড়ির টাকার উপর যাকাত আসবে না, গাড়ির ভাড়ার উপর যাকাত আসবে। ঠিক তেমনি হবে কোনো একজন ব্যক্তি যদি একটা মেল কারখানা আছে, কারো একটা মেল কারখানা যদি কোনো একজন ব্যক্তির থাকে, মেল কারখানার মধ্যে যদি 1 কোটি টাকার যদি কি থাকে তার মেশিন থাকে, ওই 1 কোটি টাকার মেশিনের উপর যাকাত আসবে না। যাকাত আসবে ওই 1 কোটি টাকার মেশিন থেকে যেই উৎপন্ন হয়, যে জিনিসগুলো উৎপাদন করা হয় সেখান থেকে, যে কাপড় বানানো হয় বা তুলা তৈরি করা হয় বা যে যে জিনিসগুলো, অর্থাৎ যেই কোনো মেশিন যেটার হোক না কেন, ওই মেশিন থেকে যে উৎপাদনগুলো হয় ওই উৎপাদনের মূল্যের উপর যাকাত আসবে। তাহলে আমাদের মেশিনের উপর কোনো যাকাত নাই, বাড়ার বাড়ির উপর কোনো যাকাত নাই, বাড়ায় চলিত গাড়ির উপর কোনো যাকাত নাই। তবে কোনো ব্যক্তি যদি গাড়ির ব্যবসা করে, একটু আগে বলেছি ওই গাড়ি যেটা ভাড়া দিয়ে চলে, আর একটা হলো গাড়ির ব্যবসা করে, আপনাদের কোট্টা বাজারে গাড়ির শোরুম আছে একটা মনে করেন, ওই গাড়ির শোরুমের মধ্যে যে গাড়িগুলো আছে এটা ভাড়া দেওয়ার জন্য, বিক্রি করার জন্য, ওই গাড়িগুলো ভাড়া দিবে না কখনো, বিক্রি করবে। যদি কারো যদি বিক্রি করার উদ্দেশ্যে যদি গাড়ি থাকে, নতুন হোক পুরাতন হোক, কিছু মানুষ এমন আছে তারা পুরাতন গাড়ি বিক্রি করে, একটা গাড়ি নিয়েছে কিছুদিন চালাইছে, তার উদ্দেশ্য হলো যখনই কাস্টমার পাবো বিক্রি করে দেবো, আবার নতুন একটা, আবার একটা পুরাতন হোক নতুন হোক গাড়ি নেবো, আবার ওটা বিক্রি করবো, আবার নেবো আবার বিক্রি করবো। যদি এমন হয় তাহলে কিন্তু গাড়ির মূল্যের উপর যাকাত আসবে, কারণ এটা ব্যবসায়ী পণ্য হওয়ার কারণে, ব্যবসায়ী পণ্য হওয়ার কারণে গাড়ির মূল্যের উপর যাকাত আসবে। যদি ব্যবসার জন্য হয় তাহলে যাদের শোরুম আছে ওদের শোরুমের যেই গাড়িগুলো আছে ওই গাড়িগুলোর মূল্য যত টাকা ওই টাকার উপর ভিত্তি করে তাদের উপর যাকাত ওয়াজিব হবে। ঠিক তেমনি হবে কেউ যদি ফ্লটের ব্যবসা করে, কতগুলো মানুষ আছে ফ্লটের ব্যবসা করে, একটা বিল্ডিং তৈরি করছে, প্রথম তলা একজনের কাছে বিক্রি করে, দ্বিতীয় তলা একজনের কাছে বিক্রি করে দেয়, তারা ওই বিক্রি করার জন্য যদি কেউ বিল্ডিং তৈরি করে বা বিল্ডিং যদি ক্রয় করে, তাহলে ওই ব্যক্তির উপর ওই বিল্ডিং এর টাকার উপর যাকাত আসবে, কারণ তো সে ভাড়া দিবে না, সে তো ভাড়া দেওয়ার জন্য বিল্ডিং তৈরি করে না, সে বিক্রি করার জন্য বিল্ডিং তৈরি করছে। তাহলে এগুলো হলো ব্যবসার পণ্য, আর ব্যবসা পণ্যের উপর যাকাত কি হয়, ওয়াজিব হয়। তাহলে বাড়ি যদি ভাড়া দেওয়ার জন্য হয় যাকাত ওয়াজিব হবে না, গাড়ি যদি ভাড়া দেওয়ার জন্য হয় যাকাত ওয়াজিব হবে না। আমাদের যে সমস্ত মেশিনারি জিনিসগুলো আছে, যে সমস্ত মেশিনারি জিনিসগুলো আছে ওই মেশিনারি জিনিসের উপর কি হবে না, যাকাত ফরজ হবে না, বরং ওই মেশিনারি জিনিস থেকে যে উৎপাদনগুলো হয়, যে জিনিসগুলো আমরা তৈরি করি ওই জিনিসের মূল্যের উপর যাকাত ওয়াজিব হয়। জায়গা জমি যাদের আছে, জায়গা জমির উপর কিন্তু যাকাত নাই, ভালো করে বুঝুন। জমি ওই যে একটুকে বলেছি মেল কারখানা জমি এগুলোর উপর কি নাই, এগুলোর ফয়দাওয়ার যেটা আছে উৎপাদন যেটা আছে, একজন ব্যক্তির কাছে মনে করেন যে 20 কানে জমি আছে, 20 কানে জমির মূল্য হয়তো বা 50 কোটি টাকা, যাকাত আসবে না। ওই 20 কানে জমি থেকে যখন ওই ব্যক্তি যে উৎপাদনগুলো হবে ওই উৎপাদনগুলো সে বিক্রি করছে না, ওই বিক্রির যেই টাকাটা আছে ওই টাকাটার উপর কি আসবে, যাকাত আসবে।
জায়গা যদি ব্যবসার জন্য হয় কিন্তু সেটার উপর জায়গা দাঁড়া থাকে না, জায়গা জমি দ্বারা আছে না, জায়গা কিছু মানুষ আছে জায়গা জমি এগুলা ক্রয় করার আগে ব্যবসা নিয়তে সে চিন্তা করে আমি জায়গাটা কিনছি, আমি হয়তো একটা সাইনবোর্ড লাগাই রাখছি এই জমিটা বিক্রি করা হবে, অথবা সাইনবোর্ড লাগায় না কিন্তু দালাল লাগায় রাখছে, আমার কথা বুঝেন, সাইনবোর্ড লাগায় না কি রাখছে, দালাল লাগায় রাখছে, দালালকে বলছে জায়গা একটা কিনছি যে কোনো মুহূর্তে বিক্রি করে দিব 2 লক্ষ টাকা করে শতক কিনছি, যদি বাড়াই কোনো কাস্টমার পায় নিয়ে এসেও বিক্রি করে দেব, তাহলে ওই জমিটা সে কিসের নিয়তে কিনছে, ব্যবসার নিয়তে, তাহলে ব্যবসায়ী পণ্য হিসেবে তাকে কি করতে হবে, জাকাত দিতে হবে।